Derai-Shallar Cultural and Welfare Association UK-এর উদ্যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে 200+ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শামসুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার কুলপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাহার বেগম, রান্টু লাল দাস, Derai-Shalla কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা হাজি সিরাজ মিয়া, সদস্য রুহুল আমিন, মোহাম্মদ হারুন মিয়া ও আসলামউদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রভাষক তরুণ কান্তি দাস, সমাজসেবী এম এ কাদের, সাংবাদিক জে সি বিশ্বাস ও শোয়েব হাসান। বক্তাগণ বলেন, অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর সবার নৈতিক দায়িত্ব। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে Derai-Shalla কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আগামীতে আরো বৃহৎ পরিসরে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিন বিভিন্ন ইউনিয়নে 200+ শীতার্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাতকে সংবর্ধিত হলেন সিংচাপড়া।